নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে তেইশে এগারো দু হাজার তেইশে আবহাওয়া সংক্রান্ত একটি আপডেট নিয়ে হাজির হলাম বঙ্গোপসাগরের আবার সৃষ্টি হতে চলেছে নিম্নচাপ এরকমই জানালেন আবহাওয়িতরা আসুন এ সংক্রান্ত আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে বঙ্গোপসাগরের আগামী সপ্তাহের শুরুতেই ফের গভীর নিম্নচাপ সৃষ্টি হবে বলে বুধবার জানিয়ে দিল কেন্দ্রীয় আবা দপ্তর দক্ষিণ আন্দামান ও সংলগ্ন এলাকায় পঁচিশে নভেম্বর নাগাদ একটি গুণাবর্ত তৈরি হবে পরদিন সেটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে এটি পশ্চিম ও উত্তর পশ্চিম পশ্চিমকে এগিয়ে যাবে এবং সাতাশে নভেম্বর সোমবার তা শক্তি বাড়বে এবং তারপর গভীর নিম্নচাপে পরিণত হবে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপরে গিয়ে এবং এরপর পরবর্তী গতি প্রকৃতি অবশ্যই দিন জানানো হয়নি কয়েকদিন আগে বঙ্গোপসাগরের যে ঘূর্ণিঝড় মিথিলি তৈরি হয়েছিল সেটি প্রাথমিক অধিভোগিত ছিল একই রকম ঘূর্ণিঝড় হওয়ার আগে মিথিলি প্রথমে বঙ্গোপসাগরের ওপরে উত্তর পশ্চিমবঙ্গে অগ্রসর হয় তারপর সেটি অভিমুখ পাল্টে উত্তর ও উত্তর পূর্ব দিকে অতিক্রম করে বাংলাদেশ উপকূলে যায় কোনো নিম্নচাপ উত্তরমুখী অগ্রসর মানে উত্তরমুখী এগুলো পশ্চিমবঙ্গ বা সংলগ্ন উড়িষ্যা উপকূলের দিকে আসার সম্ভাবনা থাকে এবারের গভীর নিম্নচাপের টি আরও শক্তি বৃদ্ধির সম্ভাবনা আছে বলে মনে করছে আমহ তো এই সংক্রান্ত টাইম টু টাইম আমি আপডেট আপনার সাথে শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ